আসসালামু আলাইকুম দর্শক, আজকে নিউজ টিভির পক্ষ থেকে আপনাদের জানাই আন্তরিক অভিনন্দন। এখন শুনবেন আজকের ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম। ডক্টর ইউনুসকে নিয়ে জয়ের পোস্ট, স্পিকারের প্রশাসনিক ও আর্থিক দায়িত্ব পালন করবেন আইন উপদেষ্টা, জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে ভাঙচুর, আগুন, শেখ হাসিনা গণভবনে নিয়ে গিয়েছিলেন ওষুধের কার্টনে করে 12 কোটি টাকা এনেছিলেন নুরুল হক, গণহত্যার দায়ে ফ্যাসিস্ট শেখ হাসিনার কোনো ক্ষমা নেই মির্জা ফখরুল, দেশের রিজার্ভ বাড়ছে, ঘুরে দাঁড়াচ্ছে অর্থনীতি বাণিজ্য উপদেষ্টা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। ডক্টর ইউনুসকে নিয়ে জয়ের পোস্ট। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসকে দেশের সবচেয়ে বড় ফ্যাসিস্ট আখ্যা দিলেন সাবেক প্রধানমন্ত্রী ও দলটির সভাপতি শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজির জয়। পাশাপাশি ডক্টর ইউনুস অনির্বাচিত ও অসাংবিধানিক ভাবে ক্ষমতা দখল করেছেন বলে উল্লেখ করেন তিনি। যুক্তরাজ্যের প্রভাবশালী সংবাদ মাধ্যম ফাইন্যান্সিয়াল টাইমসকে দেওয়া সাক্ষাৎকারে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছিলেন, ক্ষমতাচ্যুত কর্তৃত্ববাদী শাসক শেখ হাসিনার রাজনৈতিক দল আওয়ামী লীগ ফ্যাসিবাদের সব বৈশিষ্ট্য প্রকাশ করেছে। দেশের রাজনীতিতে দলের কোনো জায়গা নেই। আওয়ামী লীগকে নিয়ে ডক্টর ইউনুসের এমন বক্তব্যের পরিপ্রেক্ষিতে প্রতিক্রিয়া জানালেন জয়। ফাইন্যান্সিয়াল টাইমসের ওই প্রতিবেদন বলেছে, এ বক্তব্যের মধ্য দিয়ে বাংলাদেশের সবচেয়ে পুরনো ও বৃহৎ রাজনৈতিক দল আওয়ামী লীগের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার পক্ষে অবস্থান স্পষ্ট করলেন শান্তিতে নোবেল জয়ী ডক্টর মোহাম্মদ ইউনুস। ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে গত 5 আগস্ট ক্ষমতাচ্যুত হয়ে ভারতে চলে যান প্রধান দলটির টানা 15 বছরের বেশি প্রধানমন্ত্রী পদে থাকা শেখ হাসিনা। স্পিকারের প্রশাসনিক ও আর্থিক দায়িত্ব পালন করবেন আইন উপদেষ্টা। জাতীয় সংসদের স্পিকারের অবর্তমানে তার প্রশাসনিক ও আর্থিক দায়িত্ব পালন করবেন অন্তর্বর্তী আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল। বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদের বৈঠকে জাতীয় সংসদ সচিবালয় অধ্যাদেশ 2024-এর খসড়া অনুমোদন দেয়া হয়। সেখানে এই বিষয়টি রয়েছে, রাষ্ট্রপতি অধ্যাদেশটি জারি করলে আইন উপদেষ্টা এই দায়িত্ব পালন করবেন। তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে উপদেষ্টা পরিষদের বৈঠকে সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে ভাঙচুর, আগুন। রাজধানীর বিজয়নগরে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে হামলা, ভাঙচুর ও আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার সন্ধ্যার দিকে পতিত ফ্যাসিস্ট আওয়ামী লীগের দোসর জাতীয় পার্টির রাজনৈতিক অতৎপরতা ও দেশবিরোধী চক্রান্তের প্রতিবাদে ফ্যাসিবাদ বিরোধী ছাত্র, শ্রমিক ও জনতার ব্যানারে একদল লোক একটি মিছিল নিয়ে জাতীয় পার্টির কার্যালয়ের সামনে যায়। সেখানে ইটপাটকেল নিক্ষেপ ও পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে, আগুন দেয়া হয়। দুই পক্ষই দাবি করেছে তাদের ওপর আগে হামলা হয়েছে। ফ্যাসিবাদ বিরোধী ছাত্র, শ্রমিক ও জনতার ব্যানারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজভাস্কর্য থেকে মশাল মিছিল কর্মসূচির ঘোষণা দিয়েছিলেন গণ অধিকার পরিষদের ছাত্র সংগঠন ছাত্র অধিকার পরিষদের সাবেক সভাপতি বিনিয়ামিন মোল্লা। মিছিলটি শাহবাগ হয়ে বিজয়নগরে যায়। শেখ হাসিনা গণভবনে নিয়ে গিয়েছিলেন ওষুধের কার্টনে করে এনেছিলেন 12 কোটি টাকা নুরুল হক। গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক বলেছেন, গত নির্বাচনে শেখ হাসিনা টেলিফোন করে নির্বাচনে যাওয়ার অনুরোধ করেছিলেন, গণভবনে নিয়ে গিয়েছিলেন, গণভবনে গিয়েও আমার মাথা বিক্রি করি নাই, বিবেক বিক্রি করি নাই। শেখ হাসিনার টেলিফোনে বা DGFI NSI এর চাপে ওষুধের কার্টনে করে টাকা নিয়ে এসেছে, 12 কোটি টাকা নিয়ে এসেছে, কিন্তু আমরা পরিষ্কার করে বলেছি বাংলাদেশের মানুষ এইরকম একটা রাজনৈতিক সংকটকালীন সময়ে আশাবাদী হচ্ছেন যে এই আপোষহীন তরুণেরা একটা ভালো কিছু করতে পারবেন। আমরা যদি বিক্রি হয়ে যাই তাহলে মানুষ হতাশ হবেন যে এই দেশে আর ভালো কিছু হবে না। সে কারণে স্রোতের বিপরীতে প্রতিকূল সময়ে আপোষহীন থেকে এই পট পরিবর্তনের দিকে এগিয়ে গেছি। আজ বৃহস্পতিবার বেলা 2:15 দিকে পটুয়াখালী শহরের নতুন বাজার এলাকার গণ অধিকার পরিষদ পটুয়াখালী জেলা শাখা কার্যালয়ে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে মত
বিনিময় সভায় নুরুল হক এসব কথা বলেন। নুরুল হক বলেন, রাষ্ট্র কোন ধর্মের প্রতি পক্ষপাতিত্ব করতে পারে না। রাষ্ট্র পরিচালনা করে রাজনীতিবিদরা, রাজনৈতিক দল ক্ষমতায় গিয়ে ফলে রাজনৈতিক দল হিসেবেও আমাদের কারো প্রতি পক্ষপাত করার সুযোগ নেই। রাজনৈতিক ভিন্নমত থাকার কারণে কোন মানুষ হামলা মামলার শিকার হবে না। ধর্মীয় কিংবা গোষ্ঠীগত ভিন্নতা থাকার ফলে কোন মানুষ নির্যাতন নিপীড়ন বৈষম্যের শিকার হবে না, এটি নিশ্চিত করা গেলে নতুন বাংলাদেশ গঠন করা সম্ভব হবে। মতবিনিময় সভায় পটুয়াখালীর 21টি হিন্দু পরিবার তাদের রেকর্ডীয় জমিতে প্রবেশ করতে পারছে না জানিয়ে তাদের অসহায়ত্ব তুলে ধরে। তারা জানায়, একদল ভূমিদস্যু হিন্দুদের জমি দখলে নেমেছে। ভূমিদস্যু সন্ত্রাসীরা তাদের খুন জখম সহ দেশ থেকে তাড়িয়ে দেওয়ারও হুমকি দিচ্ছে। হিন্দু পরিবারগুলো প্রতিকার চেয়ে পুলিশ প্রশাসন সহ প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি দিয়েছে। গণহত্যার দায়ে ফ্যাসিস্ট শেখ হাসিনার কোন ক্ষমা নেই মির্জা ফখরুল। গণহত্যার দায়ে পলাতক ফ্যাসিস্ট শেখ হাসিনার কোন ক্ষমা নেই বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহস্পতিবার বিকেলে জাতীয় প্রেস ক্লাবে জাতীয় সমাজতান্ত্রিক দলের 52তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় মন্তব্য করেন মির্জা ফখরুল। মির্জা ফখরুল বলেন, আমরা যাতে বিভিন্ন ডামাডোলে আওয়ামী গণহত্যা ভুলে না যায় আর গণহত্যার দায়ে পলাতক ফ্যাসিস্ট শেখ হাসিনা কোন ক্ষমা হবে না। রাজনৈতিক দলগুলোর প্রতি ইঙ্গিত করে তিনি বলেন, বর্তমান সময়টা খুব সতর্কতার সঙ্গে অতিক্রম করতে হবে, ধৈর্য ধরে আমাদের লক্ষ্যে পৌঁছাতে হবে। তিনি বলেন, অন্তর্বর্তী সরকারের একটাই দায়িত্ব জঞ্জাল দূর করে অর্থবহ একটা নির্বাচনের ব্যবস্থা করা। রাষ্ট্র সংস্কারের দফা আমরা 31 দফাতে দিয়েছি। জোর করে চাপিয়ে দেওয়া কোন সংস্কার টেকসই হয় না। জনগণের যদি কোনো সমর্থন না থাকে তবে সেই সংস্কার কোনোভাবেই সাস্টেইনেবল হয় না। দেশের রিজার্ভ বাড়ছে, ঘুরে দাঁড়াচ্ছে অর্থনীতি বাণিজ্য উপদেষ্টা। দেশীয় শিল্পের বিকাশে কার্যকর পদক্ষেপ নিচ্ছে অন্তর্বর্তী সরকার, এতে ব্যবসায়ীদের আত্মবিশ্বাস বাড়ছে বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা ডক্টর সালাউদ্দিন আহমেদ। সেই সঙ্গে তিনি বলেছেন, ইতোমধ্যে আমাদের রিজার্ভ বাড়তে শুরু করেছে, সব মিলিয়ে দেশের অর্থনীতি ঘুরে দাঁড়াচ্ছে। বাণিজ্য উপদেষ্টা বলেন, 3 মাসের মধ্যে সবকিছু করা সম্ভব না, তবে আমরা কাজ করে যাচ্ছি। আজ হোক কাল হোক রাষ্ট্র ক্ষমতায় রাজনৈতিক সরকার আসবে, আমরা যতটুকু সময় আছি দেশের জন্য কাজ করে যাব। সরকার খাদ্য জ্বালানি সার ও কীটনাশক খাতকে অগ্রাধিকার দিচ্ছে জানিয়ে উপদেষ্টা ডক্টর সালাউদ্দিন আহমেদ বলেন, এসব খাতে প্রাইভেট সেক্টরের জন্য সরকারি সহযোগিতা থাকবে, আমরা প্রাইভেট সেক্টরকে ডেভেলপ করার চেষ্টা করছি।